হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি রিভিউ করব সুবীর দাসের লেখা ছায়া প্রকাশনের কম্পারেটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার। এবং এই বইটি আপনাদের অনেকের কাছেই হয়তো আছে, কিন্তু যাদের কাছে বইটা নেই আমি তাদেরকে অবশ্যই বলবো, তারা যদি অঙ্কে ভালো ফলাফল করতে চান এবং পরীক্ষাতে অঙ্ক ভালো মার্কস তুলতে গেলে এই বইটা কিন্তু সত্যি অসাধারণ। এবং যে বইটা সম্পূর্ণ কভার করতে পারলে যে কোনো পরীক্ষার সম্পূর্ণ অঙ্ক কমপ্লিট করা যেতে পারে। এই একটি বইয়ের মধ্যে বীজগণিত, পাটিগণিত, পরিমিতি এবং ত্রিকোণমিতি সমস্তটাই কিন্তু পেয়ে যাবেন। এবং বইটি মোট 640 পেজের বই। এবং যে বইটি আমি রিভিউ করছি এটা 2013 সালের প্রকাশিত, এবং নতুন যে বইটা সেটা দেখতে কিছুটা এই রকম। তাহলে দেখে নেওয়া যাক বইটা আপনাদের কেন প্রয়োজন, এবং সাথে সাথে এই ভিডিওতে আমি বলে দেবো যে বইটার দাম কত আছে, বইটা কোথা থেকে আপনারা কিনতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক বইটার সম্পূর্ণ রিভিউ। তাহলে প্রথমেই দেখে নিন, এখানে সূচিপত্র দেওয়া আছে। এখানে বীজগণিত এবং পাটিগণিত আলাদা করে দেওয়া রয়েছে, এবং সমস্ত পরীক্ষাতে এসএসসি, পিএসসি, রেল সকল পরীক্ষার জন্য যে ধরনের সিলেবাস থাকে সেই সকল সিলেবাস অনুসারে কিন্তু এই বইটা লেখা হয়েছে, এবং সেই সিলেবাসে যা যা থাকে সমস্তটাই কিন্তু এখানে কভার করছে, অর্থাৎ সমস্তটাই কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং পরবর্তী পেজে দেওয়া রয়েছে পরিমিতি এবং ত্রিকোণমিতি, এবং এখান থেকে শুরু হচ্ছে সেকশন 1 বীজগণিত। এবং এই বইটার যে বিশেষত্ব, এখানে দেখুন একটা প্রথম চ্যাপ্টার আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এখানে এতটাই সহজভাবে দেওয়া রয়েছে, আপনারা যারা ম্যাথে দুর্বল আছেন বা ম্যাথকে ভয় করেন, এই বইটা কিন্তু এতটাই সহজভাবে এবং একদম প্রথম থেকে প্রাথমিকভাবে শুরু করা হয়েছে প্রতিটা চ্যাপ্টার, যে আপনারা কিন্তু কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই বইটা নিজেরা প্র্যাকটিস করে অঙ্ক শিখতে পারবেন। অর্থাৎ এই বইতে যে সকল উদাহরণগুলো করে দেওয়া রয়েছে সেই উদাহরণগুলো কিন্তু আপনারা প্রথমে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন, এবং সেই উদাহরণ দেখে সবার শেষে যে অনুশীলনী দেওয়া রয়েছে, এই দেখুন এখানে কত উদাহরণ দেওয়া রয়েছে। এবং সবার শেষে থাকছে অনুশীলন প্রশ্নাবলী, এবং এখানে দু রকম পদ্ধতি দেওয়া রয়েছে, সহজ পদ্ধতি এবং বর্ণনামূলক পদ্ধতি। এইগুলো আপনারা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারবেন। এখানে দেখুন সময় ও কার্য চ্যাপ্টারের অংশগুলো করে দেওয়া রয়েছে, এবং এতটাই সহজভাবে এগুলো অঙ্কগুলো করে দেওয়া রয়েছে যে আপনারা কিন্তু নিজেরাই এগুলো করতে পারবেন। এবং নিচে কিন্তু এই অঙ্কগুলোর ব্যাখ্যাও দেওয়া রয়েছে, যেগুলো অতি সহজভাবে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু নিজেরাই এগুলো প্র্যাকটিস করতে পারবেন। এবং এখানে দেখুন, এখানে স্বলিখন প্রশ্নাবলী বলে যেগুলো শুরু হয়েছে 1-2 করে, এইভাবে কিন্তু যত আস্তে আস্তে সংখ্যা বাড়বে অঙ্ক কিন্তু তত জটিল এবং কঠিনের দিকে এগোবে। অর্থাৎ একদম সহজ থেকে, একদম প্রথম থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারে একইভাবে কিন্তু প্রশ্নের গুণগত মান বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং যার জন্য দেখুন এই বইটাতে আমি এখানে মার্কও করে রেখেছি যে এই ধরনের অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট আছে। অর্থাৎ এই রকম কিন্তু প্রচুর অঙ্ক এখানে করে দেওয়া রয়েছে, এবং সাথে সাথে অনুশীলন প্রশ্নাবলী দেওয়া রয়েছে, যেগুলো এই সকল অঙ্কগুলো আপনারা শিখে নেওয়ার পর, এই দেখুন এখানে অনুশীলন প্রশ্নাবলী বলে দেওয়া রয়েছে, এবং প্রচুর অঙ্ক প্র্যাকটিসের জন্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা নিজেরা এই বই থেকে অঙ্ক শিখুন, এবং সেই অঙ্কগুলো আপনারা পারছেন কিনা সেগুলো দেখার জন্য কিন্তু এখানে অনুশীলন অপশান রয়েছে, এবং সেখানে প্রচুর অঙ্ক দেওয়া রয়েছে। এবং অঙ্কগুলো কিন্তু এখানে প্রথমে সহজ, তারপর আস্তে আস্তে জটিল থেকে জটিলতর অঙ্ক এইভাবে সাজানো রয়েছে, অর্থাৎ পরীক্ষাতে যেভাবে আসে, এবং তারপর দেওয়া রয়েছে কিন্তু উত্তরমালা। এবং আপনারা অনেকে প্রশ্ন করেন যে সুবীর দাস এবং চঞ্চল ঘোষের অঙ্ক বইয়ের মধ্যে কোনটা বেটার হবে। আমি তো অবশ্যই বলবো সুবীর দাসের বই অঙ্ক শেখার জন্য, অঙ্ক প্র্যাকটিসের জন্য 1 নম্বর বই, এবং চঞ্চল ঘোষের অঙ্ক বইও অবশ্যই ভালো, খুব ভালো, কিন্তু অঙ্ক শেখার জন্য নয়। চঞ্চল ঘোষের অঙ্ক বই অঙ্ক প্র্যাকটিসের জন্য ভীষণ পারফেক্ট, এবং অঙ্ক শেখার জন্য আপনারা যারা অঙ্ককে ভয় পান তাদের জন্য এই বইটা থাকা অবশ্যই বাঞ্ছনীয়। এই বইটা কিন্তু যদি আপনারা প্র্যাকটিস করেন, সম্পূর্ণ যদি প্র্যাকটিস করেন, আপনারা কিন্তু অঙ্কে কোথাও বাঁধবেন না, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ বইটা খুবই ভালো। আমার পরিচিত অনেকেই কিন্তু বইটা ব্যবহার করছে এবং উপকার পাচ্ছে। এই বইটা আপনারা বিভিন্ন অনলাইন সাইটে, অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়ে যাবেন, এবং লোকাল MT.in বলে আরও একটি সাইট আছে যেখান থেকে অনলাইনে আপনারা বই পারচেস করতে পারবেন। এই বইটার MRP আছে 240 টাকা, এবং ডিসকাউন্টের পরে বইটি আপনারা 325 টাকাতে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল সুবীর দাসের কম্পারেটিভ ম্যাথমেটিক্স বইয়ের রিভিউ।
যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করুন, এবং এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।